বিএনপির হাতে দেশের কেউই নিরাপদ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কোনো প্রভু নেই, এ দল কেবল জনগণের কাছে দায়বদ্ধ। গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, 2026 সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা নিশ্চিতে নৌকা মার্কার বিকল্প নেই। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরতে দলের নেতাদের নির্দেশও দেন শেখ হাসিনা। নাসিরউদ্দিনের রিপোর্ট। গণভবনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে অংশ নেন দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ সদস্য, দলীয় এমপি ও জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র এবং দলের তৃণমূল শাখার সভাপতি সাধারণ সম্পাদকরা। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেয়া যাবে না। এখনো 70% মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করে এবং আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। বক্তব্যে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের জনগণই আওয়ামী লীগের মূল শক্তি, ভোগ বিলাস নয় বর্তমান সরকারের একমাত্র চাওয়া দেশের উন্নয়ন। আওয়ামী লীগের কোনো প্রভু নাই, জনগণই হচ্ছে আওয়ামী লীগের প্রভু। জনগণের কাছে আমরা দায়বদ্ধ, জনগণের কল্যাণে কাজ করি, নির্বাচনের সময় জয় কর জনগণের কাছে আমরা আমাদের দায়বদ্ধতা দেই। অগ্রযাত্রা ধরে রাখতে আবারও নৌকায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব যে তারা কি চান যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এগিয়ে চলুক। বাংলাদেশের জনগণকে প্রশ্ন করবেন, কারণ বাংলাদেশের জনগণ হচ্ছে ভোটের মালিক। তারা যদি চায় যে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, প্রতিষ্ঠিত হবে, তাহলে নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিতে হবে, আর আওয়ামী লীগ ভোট পেলে এটা সম্ভব হবে, তাছাড়া অন্য কেউ হলে করবে না। বিএনপি আমলের দুঃশাসন তুলে ধরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দেন শেখ হাসিনা। খালেদা জিয়া, তারেক জিয়া বা জিয়াউর রহমান সবকটাই তো খুনি, এ তো খুনের মাধ্যমেই আসছে। এদের হাতে এদেশের মানুষও নিরাপদ না, দেশও নিরাপদ না। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ যে আমাদের আওয়ামী লীগের সরকারে আসার পর যে সমস্ত উন্নয়ন আমরা করেছি সেই বিষয়গুলি জনগণের কাছে তুলে ধরতে হবে। সরকার প্রধান বলেন, ক্ষুদ্র ঋণ দিয়ে দেশের দারিদ্র বিমোচন হয়নি, এটি আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের ফসল। 2009 এর আগে কি এই এনজিওদের দ্বারা দারিদ্র বিমোচন হয়েছে? তা তো হয় নাই। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।